হ্যালো বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায় এসেছি। তো ভিডিওটি করতে আমাকে আজকে খুবই খারাপ লাগছে যে আজকে আমরা এমন এক জায়গায় এসে পৌঁছেছি যে ইতিহাস মানুষকে কতটা হতাশা করে। তো আজকেও আমাকে সেম হতাশার মধ্যে ফেলেছে আজকে যে ইতিহাস আমরা দেখেছি, পড়েছি এবং যেটা জেনেছি। তো আজকে আমরা এসেছি মীর মদনের সমাধির ক্ষেত্রে। তো পেছনে আমার আছে মীর মদনের সমাধি এবং পাশে যেটি আছে সেটি একটা পীর বাবার সমাধি, ঠিক আছে? তো পাশে যে পীর বাবার সমাধিটি আছে সেটি পীর ফরিদ বাবার সমাধি, এবং পীর বাবার সমাধিটা আগে করা হয়েছিল এবং তার পাশেই করা আছে মীর মদনের সমাধি। তো ইতিহাস কতটা মানে হতাশা করে সেটি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে যে মীর মদনের সমাধি, যাকে হিরো করার কথা এবং যিনি হিরো ছিলেন আজ তিনি জিরো অবস্থায় পড়ে আছেন দেখতে পাচ্ছেন, এবং যিনি মীরজাফর বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং যিনি সিরাজদৌল্লাকে হারিয়েছিলেন সবাই এটি জানেন। তো তিনি আজকে মানে আপনি যদি হাজারদুয়ারি যান বা মীরজাফরের প্রাসাদ ওখানে যান, কত সুন্দর করে তার সমাধি করা আছে, এখনও রক্ষণাবেক্ষণ হচ্ছে। কিন্তু মীর মদনের যদি সমাধি আপনি দেখেন, আপনাদের আমি দেখাচ্ছি, তো এত জরাজীর্ণভাবে পড়েছে কেউ দেখার মতন লোকও নাই এখানে, ঠিক আছে? এখান থেকে সরকার থেকে জাস্ট সাইনবোর্ডটি টাঙিয়ে দেওয়া আছে, আপনাদের আমি সাইনবোর্ডটা দেখাচ্ছি। তো এখানে সাইনবোর্ড একটি টাঙিয়ে দেওয়া আছে মীর মদনের সমাধি, দেখতে পাচ্ছেন পিছনে আছে মীর মদনের সমাধি, লেখা আছে নবাব সিরাজদৌল্লার একজন সেনাপতি পলাশীর যুদ্ধে নিহত মীর মদন। এই সমাধিটি ফরিদ নামে একজন ফকিরের সমাধির অঙ্গনে অবস্থিত, একটি প্রাচীর বিশিষ্ট স্থানে অবস্থিত হয়ে ইহা একটি সাধারণ কবর মাত্র। তো বন্ধুরা বুঝতে পারছেন এটি কী অবস্থায় পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের আমি পুরোটা দেখলাম। তো এর ইতিহাস আমি মীর মদনের ইতিহাস কিছুটা আমি আপনাদের বলবো, অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন। তো সবশেষে একটি কথা বলবো আমি যে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই যে আপনাদের জন্য আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিওগুলো করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানান। আরেকটি কথা যে যেদিন পলাশীর যুদ্ধ হয়েছিল তো মীর মদন তো বীরের সঙ্গে লড়েছিলেন, এই ইতিহাসটা সবাই জানে, এবং ইংরেজদের গোলার একটি আঘাতে তিনার প্রাণ যায়। তো প্রাণ যাওয়ার পরে তিনাকে এমন কী ঘটেছিল এখনও ইতিহাসে সেটি জানা যায় না এবং সেটি উজ্জ্বল রয়ে গেছে। আশা করছি এর পরে যদি সেটি বেরিয়ে আসে তো, বা ইতিহাসবিদরা যদি সেটিকে নিয়ে আসে তো অনেক ভালো হয় যে এমন কী ঘটেছিল যে মীর মদনকে, যিনি বীরের সাথে একদম হিরো হয়ে যুদ্ধ করেছিলেন এবং মীরজাফরের বিপরীতে কাজ করেছিলেন, আমরা সবাই জানি যে বীরের সাথে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছিলেন, তো শহীদ হওয়া সত্ত্বেও তিনি এমন কী ঘটনা ঘটেছিল যে তিনাকে রাতারাতি লুকিয়ে এখানে কবর দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, খুব খারাপ একটি বিষয় জানা যাচ্ছে যে তিনাকে রাতারাতি লুকিয়ে, জনসমাগম থেকে লুকিয়ে তিনাকে কবর দেওয়া হয়েছিল এবং গোপনে এই কবরটি দেওয়া হয়েছিল। তো ইতিহাস জানলে আপনারা বুঝতে পারবেন যে তিনাকে গোপনে কবর দেওয়া হয়েছিল। তো কী এমন ঘটনা ঘটেছিল সেটি আজও অজানা যে তিনাকে গোপনে কবর দেওয়া কেন হলো। বহরমপুর থেকে কলকাতা যেতে জাতীয় সড়কে রেজিনগর বাস স্টপেজ থেকে পশ্চিম দিকে রেজিনগর নারকেলবাড়ি ঘাট রাস্তায় 3 কিমি গেলে ফরিদপুর গ্রাম। এই ফরিদপুরের ফরিদতলায় নেমে বাম দিকে তাকালে দেখা যাবে পাঁচির দিয়ে ঘেরা প্রায় 3 একর জমির উপর 2টি সমাধি রয়েছে। একটি ফরিদপীরের, অন্যটি 1757 সালে পলাশী যুদ্ধে নিহত সিরাজদৌল্লার সেনাপতি মীর মদনের। এই সমাধিটি এই জেলার একটি দর্শনীয় স্থান, অবশ্য আশেপাশে অনেক কবর এখানে রয়েছে।
লোকমুখে প্রচলিত আছে যে মৃত্যুকালে মীরমদনের ইচ্ছানুসারে ফরিদ পীরের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এই রকম তিনার ইচ্ছা ছিল। ফরিদপীরের বিশাল সমিতি গৃহের পাশে ছোট্ট পরিসরে আনুমানিক 15 ফুট/10 ফুট জায়গায় প্রাচীর ঘেরা একটি অপরিসর স্থানের মধ্যে মীর মদনের সমাধি। সমাধির এক প্রান্তে কিছুটা তুলসী মঞ্চের আদলে 1.5 মিটার উঁচু এক গুম্বজযুক্ত স্তর গায়ে মর্মক ফলকে তার পরিচয় ইংরেজি ও ফার্সিতে লেখা দৃষ্টিগোচর হয়। সম্প্রতি মীরমদনের সমাধিটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষণের কথা ঘোষণা করেছে। এই মর্মে পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষণের ফলক টাঙানো হয়েছে এবং সেই সময়ে সমাধিবিধি ও ওই স্থানটিকে সংস্কার করা হয়েছে। তারপর দীর্ঘদিন কেটে গেলেও সমাধি চত্বর ও সমাধিবেদীর কোনো সংস্কার হয়নি, ফলে সমাধিবেদী ও প্রাচীরের গায়ে শ্যাওলা জমেছে, জঙ্গলে ঢেকে গিয়েছে চারদিক। সমাধি কেন্দ্রের প্রাচীরটি হয়তো ভেঙে যাবে একদিন। এই অবস্থায় পড়ে রয়েছে আমাদের দেশের এক বীর সন্তান, এবং যিনারা বিশ্বাসঘাতকতা করেছিল সিরাজদৌল্লার সাথে তাদের কবরও আমরা দেখছি, আপনারাও দেখেছেন। কী অবস্থায় মির্জাফরের কবর এবং তিনাদের বংশধরের কবর রয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই কবরটি দেখার পর আপনাদের মনে কি হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। হয়তো আপনার একটি মূল্যবান কমেন্ট বা আপনার একটি শেয়ার সরকারের নজর কাটতে পারে, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান একটি কমেন্ট করে দেবেন। এবং আমাদের এই চ্যানেলে পরবর্তীতে এই বীর সন্তানকে নিয়ে তিনার ইতিহাস খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি। আপনারা অবশ্যই অপেক্ষা করুন সেই ভিডিওটি দেখার জন্য। আর আমাদের এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।